আপনারা দেখেছেন যে ফরেক্সের গতি লাইক এজ ওয়াটার ফলিং রকেট রাইজিং করণীয় কি। অনেকেই এইসব জায়গায় এটাকে সাধারণত ওয়াটার ফলিং রকেট রাইজিং সিস্টেমে বলে। যেমন মার্কেট যখন, যেমন গতকালের যে অবস্থাটা আমাদের এখানে হয়েছে, গতকালকে মার্কেট এখানে পানির মতো পড়লো নিচের দিকে, তাই না? কিন্তু এরপরে মার্কেটটা আবার আমরা যদি দুইটা ক্যান্ডেল, এইচ ফোরের ক্যান্ডেল এইচ ওয়ানে আনি, দেখেন কীভাবে নামলো, আবার ঠিক কীভাবে উঠে গেল, দেখেন মানে ফানির মতো পড়ছে নিচের দিকে। যদি ছোট টাইম ফ্রেমে আমরা যাই তাহলে তো মনে হয় যেন ফানির মতো নিচের দিকে পড়ছে, এরপরেই আবার ঠিক রকেটের মতো উপরে উঠে গেল। এই বিষয়গুলো কীভাবে আমরা এসব জায়গাতে ট্রেড করবো? মূলত আমি আপনাদেরকে এখানে বলছিলাম যে আপনারা এগুলো ড্র করে ফেলুন, ট্রেন লাইনগুলো ড্র করে ফেলুন সুন্দর করে, মার্কেটের গতি কোন দিকে যাচ্ছে এগুলো সব আমরা বের করে ফেলব। মুভিং এভারেজ 14, এই যে এখানে মান্থলি মুভিং এভারেজ ঠিক 14 উপরে ক্লোজ হয়েছে, যদি ছোট্ট করে চিকন করে দেখেন আপনাদের মুভিং 14 উপরে যায় ক্লোজ হয়েছে, এটা মার্কেটের রাইজিং বোঝাচ্ছে। এরপরে উইকলি ড্র তা করলো, ট্রেন লাইন ড্র করলাম, ট্রেন লাইনে গিয়ে মার্কেট লাগলো, লাগার পরে মার্কেট একটু নিচে আসলো, এখনও আবার যায় ট্রেন লাইন ধাক্কা খাইলো, ট্রেন লাইনের উপরে যদি যায় তাহলে এখানে যাওয়ার সম্ভাবনা আছে, এখানেও যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো ড্র করে রাখবেন ডেলিতে, একই অবস্থা, ট্রেন লাইনের উপরে মার্কেট চলে গেছে, বুঝতে পারতে হবে যে মার্কেট উপরে চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আসার পরে আমাদের সাধারণ ট্রেডারদের অবস্থাটা কি, আমাদের অবস্থাটা যেটা হয়েছে সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত মার্কেট ধরে নেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট আপনার আমি ইয়াটা নিয়ে আসছি, আমাদের ড্র করার জন্য ফেইনটাকে একটু নিয়ে আসি, ফেইনটা এখান থেকে কোন দিকে চলে গেল বুঝতে পারতেছি না, ফেইন্ট হ্যাঁ আনলাম ফেইনটা। তো এখানে যে মার্কেট ওয়াটার ফলিং এর মতো নিচের দিকে নামলো, দেন আবার এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, এতদিন আমরা ইউরো ইউএসডিতে খুব সুন্দর আমরা বাই করলাম, আমাদের সিগন্যালও আমরা বলে দিচ্ছি যে তখন বাই যাবে, কিন্তু একজন নতুন ট্রেডার কয়েকদিন এই আগের ভিডিওটা, ছোট ফরেক্স ট্রেডার যেভাবে বড় হবে, এক সপ্তাহ আগের এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি যে এখানে এখন বিগিনার লেভেলের যারা তারা এখন কিন্তু লস করে ফেলবে তাদের অ্যাকাউন্ট, কারণ মার্কেট যখন উপরে যায় অথবা নিচে আসে এটা ট্রেন ধরে, নির্দিষ্ট টাইম পর্যন্ত যখন মার্কেট উপরে গেল ততক্ষণ আপনি বাই দিয়ে দিয়ে লাভ করলেন, কিন্তু যখন সাইডওয়ে শুরু হয়ে যায়, সাইডওয়ে এমন একটা জায়গাতে আসলো যে এখন আপনি আর সিদ্ধান্ত নিতে পারতেছেন না মার্কেট সেলে আসবে না বাই আসবে, আপনি যখন বাই দিয়েছেন আসছে সেলে, সেলে আসছে আপনি আবার বাই দিয়েছেন, তিন চার পাক দিছে আপনার অ্যাকাউন্ট শেষ। যারা আমার স্টুডেন্ট না, এরকমের বাহিরের অনেক আছে যারা $20,000 $25,000 পর্যন্ত নষ্ট করে ফেলছে, এতদিন যা লাভ করছে এই টাকাটা এখানে নষ্ট করে ফেলছে। একটা জিনিস বুঝেন সেটা হচ্ছে একটা বাস সোজা রাস্তায় সে চলতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন সে ইউ টার্ন নেবে অথবা কোণে যাইয়া ব্যাক নেবে, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, এটা কোনো সমস্যা না, ব্যাকটা পার হয়ে গেলে
বা মোড়টা পার হয়ে গেলে আপনারা সমস্যা না চলে যাবেন, কিন্তু এখানেই হচ্ছে মুসলিম পয়েন্ট, এসব জায়গাতে অ্যাক্সিডেন্টও হয় বেশি, ঠিক আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রাশ করবে এইসব জায়গায়। এই জন্য আমরা আমাদের গত সপ্তাহের আমাদের সিগন্যালগুলো আমরা বলে দিছি, যে কালকেও আমাদের সিগন্যাল ছিল বাই, এখন সিগন্যাল যে বাই ছিল ওটা কেমনে বুঝলেন? আমাদের ট্রেড গতকালকে ট্রেড একটাও কেউ, কালকের ট্রেড একটাও কেউ কি দেখাইতে পারবেন না, সেল দেখাইতে পারবেন না আমাদের। এই যে 9 তারিখ একটাও সেল নাই, সব বাই, সব বাই। 9 তারিখের ট্রেড সব বাই, কিন্তু এইসব বিষয়গুলো রুলসে আসতে হবে, শিখতে হবে। বরাবরই বলে দিছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে ফরেক্স শিখেন, 2 দিন লাভ করছেন, 3 দিনের দিন লস করে ফেলবেন, এটার নাম ফরেক্স না। আপনাদেরকে নিবিড় তত্ত্বাবধানে আসতে বলছি, নিবিড় তত্ত্বাবধানে না আসলে আপনি অনেক ইনফরমেশন নিতে পারবেন না। আপনি দাবি করেন যে আপনি আমার কাছ থেকে ফরেক্স শিখতে আসছেন, আমি তো এমনও করব যে আপনি স্টুডেন্ট পরিচয় দিয়ে আপনি আসতে চান, আমি এক সপ্তাহের মধ্যে আপনার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে আপনাকে ফরেক্স শেখানো যাবে কি যাবে না, 1 উইক। অনেকেই এখানে ফরেক্স শিখতে এসে এটাকে আদালতি মনে করে পড়ে থাকে, এখানে 3 বছর 4 বছরের স্টুডেন্টও আছে পড়ে আছে, তবে এখন আর সেই সুযোগটা আমি দিচ্ছি না, তারা ঠিকমতো শিখেও না এবং সফলও হতে যায় না। আর যারা আল্লাহর মেহরবানিতে যারা রুলস ফলো করে সিস্টেমেটিক্যালি শিখে, তাদেরকে 1 মাস লাগে না, এর মধ্যেই ইনশাল্লাহ তারা রিয়েলে গিয়ে তারা সফল হতে পারে। তবে একদম বিগিনার না, যারা 2-1 বার লস করে আসছেন তাদের সফলতার এখানে সম্ভাবনা একটু বেশি থাকে। আবার যারা 2-5 বছর পর্যন্ত লস করেছেন এবং এরা হয়ে গেছে গা মুড়ির চাল, আচ্ছা মুড়ির চাল কি, যে 4-5 বছর পর্যন্ত লস করতে 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 তার এখন অবস্থা শেষ, এরা হয়ে গেছে মুড়ির চাল, অনেকে পুরান অনেকে মুড়ির চাল হয়ে গেছে, মুড়ির চাল। মুড়ির চালের সমস্যাটা কি, এটাকে না যায় খাওয়া, ভাত রেঁধে খাওয়া যাবে না, আর এটাকে আবার মুড়িও বানানো যাবে না, চা ভাইয়া খাবেন কি যে সমস্যা। তো এই যে মুড়ির চাল, এই মুড়ির চালেরা বিশাল সমস্যা। তো আমি আবার এখন সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি পুরানা যারা একবার আমার এখানে স্টুডেন্ট আগে হয়েছে এবং অলরেডি কোনো কারণে সে আবার বাদ পড়ে গেছে, তাকে আমি ফরেক্স শিখাবো না। ইরেগুলার কয়দিন পর পরে টাকা হারাইয়া কোথায় থেকে আজ আবার আইসা উঠে আবার ফরেক্স শিখবো, এরা মুড়ির চাল হয়ে গেছে, মুড়ির চালের এখানে কোনো জায়গা নেই। যারা একবার বাদ পড়বেন এদেরকে আমি আর আনতেছি না এখন থেকে আর, কারণ এরা অনেক যন্ত্রণাদায়ক। আবার যারা এখানে আইসে চাপাবাজি করে, চাপাবাজিটা কি, বসে অবস্থা বা স্যার আমার ফরেক্সে একমাত্র কেরিয়ার গড়ব, ঠিক আছে $1,000 আমি ডিপোজিট করতে পারি বাট আমার একটু শিখিয়ে দেন, ও দেখতেছি যে ওই এক সপ্তাহ পরে ওই স্টুডেন্টে থাকতে পারতেছে না, ও $1,000 ডিপোজিট করবে কিয়া, কি ডিপোজিট করবে $1,000, সে ও তো যে স্টুডেন্ট হওয়ার যোগ্য না, সে ডিপোজিট $1,00,000 করে সে কি করবে, সে কি টাকা রাখতে পারবে? এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে ফরেক্স শিখবেন, যারা শিখতে আসবেন, যে সে প্রসঙ্গে আসার আগে আমি আবার একটু বলি যে আপনারা এগুলো ড্র করে নেন, ট্রেন লাইন ড্র করার উপরে আমি অনেক গুরুত্ব দিয়েছি এবং ওয়ানলি ট্রেড একটা পেয়ারে করার কথা আমি বলছি, আপনারা সেটা করেন।
ক্লাস কন্টিনিউ করেন এবং প্রতিদিন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দরকার নাই, শুধু ট্রেন লাইন ড্র করে দিতে বলছি এই W1 ডে ওয়ান এইচ4 H1 এ। ট্রেডিং হিস্ট্রি যা ট্রেড করেন সেগুলো আপনি সাবমিট করেন, আমি বলে দিছি কিভাবে ট্রেড করার জন্য। এরপরে আপনি যখন দেন কন্টিনিউ করেন তখন আমি বুঝবো যে না আপনি আসলে শিখতে আসছেন। ইমোশনালি যারা আসে তড়িগড়ি করে যারা শিখতে চায় আমি ওদেরকে শিখাই না। বিগিনার টু ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স আর অ্যাডভান্স টু PhD এই কোর্সগুলো আপনারা এক এক করে আপনারা আস্তে আস্তে সব কিছু শিখে নেন। উদ্দেশ্য আমার সিগন্যাল নির্ভর ট্রেডার বা পরগাছা দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি। হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লাস নেই, এখান থেকে যারা বাদ পড়েন তারা ইমুতে চলে যান, স্ক্যাপে চলে যান, কারণ এখানে আমি অ্যাক্টিভ স্টুডেন্ট ছাড়া আমি হোয়াটসঅ্যাপে রাখি না। ফোন ব্যস্ত থাকলে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন বা ইমুতে আপনার অবস্থা আপনি জানান। ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, তবে একটা কথাই বলে দিচ্ছি, টাকা আর হারাইয়েন না, ফরেক্স সঠিকভাবে শিখতে আসেন। এবং আমিও চাই এক পর্যায়ে যায় আপনাদের ব্যালেন্সগুলা আমাদের মতেই অনেক বেশি ব্যালেন্স হোক আপনাদের। এবং আপনাদের আমাদের এখানে কোডিয়াল গ্রুপ আছে, আমাদের এখানে ইমার্জেন্সি ফান্ডের অ্যাকাউন্ট আছে, এই সবগুলোই আপনাদের আমাদের। আসেন, ফরেক্সে সাকসেস হন, নিয়মিত ফরেক্স ট্রেড, নিয়মিত ফরেক্সে প্রফিট করেন, এটাই আমার কাম্য। আপনাদের জন্য শুভ রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।